गा रे बेता माता रे बेता कलिजार बेता आते रे बेता बाबूरे टिकते पारि ना बोलते से रे चौकीदार माय ओ उत्तर गेला बारीर चौकीदार माय कजे भरे आइया टिकते पारि ना गा रे बेता माता रे बेता कौन रे बेता आर बासियन ना बासियन ना बासियन ना आर एक सुंदर करे एक रेसिपी बनाय दे बो आई की करी ए बेता दुबई तो आई भाबलाम सुंदर करी नीम बेगुन बनाय आशा से मारे खाबा एक बारे খা ভাই ঠাউরনের বুড়ির জন মুখ টুক জন দিতে হয়ে যায় ঠাউরনের বুড়ির কত জন দিতে হয়ে যায় আর ভালো লাগে না বুড়ির কথা এর সাথে সাথে যাদের আবার প্রেমের পাতা আছে কল যেতে হেতার গোবে তো চলে যাইব নিম বেগুন খাই। নমস্কার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসা নিয়ে আর ভগবানের অশেষ কৃপা নিয়ে খুব ভালো আছি। অন্তস মম কিচিংয়ে সবাইকে জানাই সুস্বাগত। আজকে আবার বরাবরের মতন ছোট্ট সুন্দর একটা খুব উপকারী রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। রেসিপিটি দেখতে থাকুন আর দেখার সাথে সাথে একটা লাইক করে দিবেন প্লিজ। আমার ভিডিওগুলো একটু দেখবেন, এক সেকেন্ড, 30 সেকেন্ড, 20 সেকেন্ড দেখে আমার ভিডিওগুলো আপনারা ভিডিওটা ছেড়ে দেবেন না, পুরো দেখে নেবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ। তাহলে আর আমি কথা বাড়াবো না, ভিডিওটি আমি স্টার্ট করে দিই। এটার আগে বলে রাখি, যারা আমার নতুন বন্ধু হয়েছেন, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে আমি একটা ফ্যান বসিয়ে দিলাম চুলায়, চুলাতে আমি অলিভ অয়েল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি থেতো করা রসুনগুলা, 3-4টা কোড়া আমি থেতো করে দিয়ে দিলাম। এবার আমি বাদামি কালার হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেব। বাদামি কালার হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিলাম। এদিকে আমি এখানে 2টা বেগুন কেটে নিয়েছি ছোট ছোট সাইজ করে, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই বেগুনের মধ্যে আধা চামচ হলুদ দিয়ে দিলাম, আধা চামচ লবণ দিয়ে দিলাম, আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি সুন্দরভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গিয়েছে, এদিকে আমি চুলাতে অবশিষ্ট রসুন ভাজা তেলগুলার মধ্যে এবার আমি বেগুনগুলা দিয়ে দিলাম। বেগুনগুলা দিয়ে এবার আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম, সুন্দরভাবে ভাজানো হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটিতে তুলে নিলাম। এইদিকে এবার অবশিষ্ট তেল আরও রয়েছে, এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কার আভার যে ধারা বিচিগুলো থাকে ওই বিচিগুলো দিয়ে দিলাম। সুন্দর একটা স্মেল এসে যাবে, সুন্দর স্মাইল এসে গিয়েছে। এবার আমি দিয়ে দেব নিম পাতা। নিম পাতাগুলো আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে রেখেছি, দেখুন। এবার আমি দিয়ে দিলাম। ওরে বাবা রে, কি ধোঁয়া ধোঁয়া চলে, ধোঁয়া চলে, ওরে বাবা রে, দোয়ার লাই কিচ্ছু দেখা যায় না রে। এবার আমি নেড়ে চেড়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, কেন কি বেগুনের মধ্যেও আমি লবণ দিয়েছি। লবণটা একটু ভেবে চিনতে দেবেন, আমিও নিম পাতার পরিমাণে লবণ দিয়েছি। এবার সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেব। নিমেহতিতা জিঙ্গতিতা, নিমেহতিতা ও জিঙ্গতিতা, হতিতা পানের কর রে তিতা পানের ঘর, তার সেই ওদিকে তিতা কি তিতা ও তিতা ও তিতা 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 তিতা, ওরে 203-এর ঘরে রে হে 203-এর ঘরে, নিমেহতিতা ওহ জিঙ্গতিতা, নিমেহতিতা ও জিঙ্গতিতা। দেখুন সুন্দরভাবে আমার ভাজানো হয়ে গিয়েছে। গানটা গাইতে গাইতে আমি বেগুনগুলা দিয়ে ফেললাম, বুঝতে পেরেছেন আপনারা? ভেজে রাখা বেগুনগুলা একদম মিক্স করে ফেললাম, সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে ফেললাম। এবার দিয়ে দিলাম ওইটা 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 কি ও হেটা হেটা কি, এই যে রসুনের কোয়া ভেজে রেখেছিলাম
সেটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ, আর কিছু রেখে দেব ডেগারোটের মধ্যে দেওয়ার জন্য। এবার সুন্দরভাবে আমার বেগুনগুলা ভাজা হয়ে গিয়েছে, নিম বেগুন তৈরি হয়ে গিয়েছে। এভাবে করে নিম বেগুন তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে, খুব মজা লাগবে। যাদের ঘায়ে একটু ব্যথা বেদনা আছে, ওমারে মা টিকতে পারে না টিকতে পারে না, এই নিম বেগুন বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে, তিতো একদম করাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। সুন্দরভাবে বানিয়ে খাবেন আর আমার নাম নেবেন, আমাকে সুন্দর একটা কমেন্ট করে দেবেন, কমেন্টের সাথে সাথে একটা লাইক করে দেবেন, লাইকের সাথে সাথে একটা সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইবের সাথে সাথে যদি আরও ভালো লাগে একটা শেয়ার টেয়ার মেরে দেবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, প্রিয় বন্ধু আর ভাইরা, প্রিয় বন্ধু প্রিয় বোনেরা, আমার অনুরোধটি রাখুন, আমার ভিডিওগুলো দেখবেন, আমার ভিডিওর সাথে সাথে একটা বিরাট আমন্ত্রণ জানাচ্ছি, সবাই থাকবেন আমার সাথে গরম গরম ভাতের সাথে, ভাতের ভিতরে একটু একটু ঢুকে ঢুকে গিলি 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 খেয়ে ফেলবেন, দেখবেন যে ওষুধের ধারে কাছে যেতে হবে না, মাসের মধ্যে দুই তিনবার করে বানিয়ে খেয়ে ফেলবেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়েছি, খুব ভালো লাগবে। আমার ভিডিওগুলো, আমার কথাবার্তাগুলো, আমার রেসিপিগুলো আপনাদের মনে যদি একটু ভালো লাগে, একটু জায়গা দিতে পারে, প্লিজ আমার ভিডিওর সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। আজকের মতন এখানে রেখে দিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বিরক্ত দিয়েছি, আমার ভিডিওগুলো দেখবেন, দেখার সাথে সাথে হেন তেন করে একটা শেয়ার করে দেবেন, সবাইকে জানাই নমস্কার, বাই বাই, টাটা, চিউ।